কি অবস্থা তোমার? ব্লাড প্রেশার বাড়লো, তারপরে হচ্ছে যে লাংস থেকে পানি জমলো, কি অবস্থা? কি এরকম এত সুন্দর একটা সময়ে এসব কথা বলে মনে করাই দিস না, মনে করাই। সেই মিছু রাজশাহী ছিল, এখন গন্ডোলাতে উঠে উঠে অ্যাসপিং মাউন্টেনসে 15,000 feet মজা পাচ্ছে আমাকে নিয়ে, কি আর করার। কয়দিন আগে তো তুই তাহলে বাংলাদেশে থাকলে পরে কি বলছিস? বলছিস যে যাবো না কলোরাডো, বাদ বাদ। হ্যাঁ এখানে হাই অল্টিটিউড ইম্পিউরিটির জন্য আরো বেশি অক্সিজেন ঠিকই আছে বাংলাদেশে, হ্যাঁ প্রবলেম হলো ইম্পিউরিটি, মানে অনেক পিউরিফিকেশন করতে হয় লাংসকে। আবার আমার যে উঠার নামার সময় কানটা ধাপা লাগলো, এমন কোন সময় ছিল না যে হয়তো স্নো পড়ে যাবে, ওটা যদি হবে তখন সিরিয়াসলি গ্লোবাল ওয়ার্মিং। ওটাই বলছি, ভ্যানকুভারের আগে স্নো পড়তো, এখন পড়ে না। ভালো হয়েছে, সব ব্যাপার মজা হয়েছে, না পেটে লোকিং করলো আসলে। লোকজন মানে কি করে করে বাসায় যায়, যাই হোক ওখানে সব কি করে করে যায়, প্লেন যত উপর দিয়ে যায় তার 15,000 feet এত দূরে আছে মাউন্টেনটা, পাইন ট্রি সব জায়গাতে, এই দিকটার ভিউটা হলো বেস্ট বেস্ট ভিউ। ওই কেবল কারটাকে জুম ইন করে ফেলি, কে আছে দেখে নি, কি করছে তাও দেখিনি, পাশে যে বসে আছে যে বলছে আবার জুম আউট করে ফেলে। মানে আমরা শিওর আমরা উপর থেকে ওকে আটো আসতে গেছে কেন, কারণ আসতে মিলেছে আমরা শিওর যে আমরা উপর থেকে বেশি করেছি, এত ঘুম দিয়ে আছে কাট থেকে ভাই কাট থেকে ভাই, মানে পাশে যে বসে আছে তো জায়গা হইছে হইছে ওই আমি রেকর্ড নামার সময় লাস্ট পর্যন্ত লাস্ট পর্যন্ত মানে আকে পুরো রাইডটা আমি করছি, এটা তো না এটা রেকর্ড করে কি হবে করেনি এসপেনটাকে জুম ইন করে নি, হাতের বেলা যদি ভিটে না হো লাসপেন চলাস লাসপেন ফনে একটা ওষুধের নাম মনে হয়, না অ্যাডভিল অ্যাডভিল একটা ওষুধ, অ্যাসপিরিন অ্যাসপিরিন একটা ওষুধ, লাল গুলাতে হচ্ছে যে হলিস্টার লাইট গুলো জ্বললে না ভিআইপি এসপেন শহরটা লাইট গুলো জ্বললে না কেমন না
কমার্শিয়াল মানে সস্তা ভাঙলি সিট ফোম আছে উপরে চূড়া থেকে শহর পর্যন্ত পেয়ে যাবেন এবং সঙ্গে শেয়ার এবং লাইক দিবেন, দয়া করে শেয়ার করবেন আমার ভিডিওটা। আমার নাম ইসলাম আশিকুল ইসলাম ইসু, আমার সাথে আছে আরো তিনজন, তারা নাই মহসিন ইয়াতমাও, তানভীর সাদেদ এবং নাবিল তারিক হোসেন পিআই, এটা লাস্ট বছর প্রিন্সিপাল অফ ইনভেস্টিগেটর, পিআই হলো নাবিল, আর যেহেতু যেহেতু ভিডিওটা আমি করছি আমি হলো ফার্স্ট কথা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর। তোমার ভিডিওটা আমাদের ভালো লাগলে দয়া করে শেয়ার করে। পরীক্ষা দিলে বুঝছি যে নেগেটিভ পজিটিভ ওয়ার্ড আছে, মাইনাস প্লাস আছে। ২২ মিনিট ভিডিও করে অবশ্যই ভিডিওটা ফুল করে একবারে নামার ভিডিও আপলোড করে দেবো, লং ভিডিও না দেখলে টেনে দেখবে। যেহেতু এটাই আমাদের লাস্ট ট্রিপ, তারপর গন্ডোলাটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা মনে করো এখন চারটা বেজে গেল আর গন্ডোলা বন্ধ হয়ে গেল, আর যারা উঠায় দেয় ওরাও তো নামবে, ওখানে যেভাবে হলো ওই সোফা টোফাই গুলো সব উঠেছে ওদিক দিয়ে ওরা নামে, সোফা তো আর গন্ডোলাই করে উঠে কিরকম স্টিপ, পুরো স্টিপ খুব শীঘ্রই আমাদের প্লেনটা ল্যান্ড করবে।
গন্ডোলা প্ল্যান। আমাদের সামনের কারটায় যে বসে আছে, আরেকবার একটু জুম করে দেখে নিব যে কি হচ্ছে ওটা, ওদের কারটা সিগারেট খাচ্ছে কিনা। এখানে তো নন স্মোকিং, এগুলা সিগারেট খেলে ওদের খবর যাবে তোমার চোখে। তাই তো, এই নামারটা খালি ভিডিও, কোন হলো যে ছবি টবি আর নাই, খালি ভিডিও। আরো 18 মিনিট ভিডিও করে দেবে ক্যামেরাতে। পর্যটক হয়ে যাচ্ছে আমি আর মু, এত পর্যটন করি এই বছরে, বহুত পর্যটন করেছি গত বছর থেকে। We are preparing for landing. Please fasten your seat belt. নামার সময়টা বিশেষ করে ফ্রেশটা লাগে না, নামার সময়টা মানে নামার সময়টা বিশেষ করে প্রচন্ড ফেটে গেছে। আমরা কত উঁচাতে উঠেছিলাম দেখা যাচ্ছে, আসলে কত উঁচা, অনেক স্টিফ। আমাদের একমাত্র ওমেন অথর, অনলি ওয়ান সত্যি মেয়ে অথর, হ্যাঁ খুবই হাসছে, অনেক ইন্টারেস্ট পেয়েছে আমাদের। মানে ল্যাবে এসেছিল কয়েকদিন মাত্র, বন্ধ করবো করবো করবো, নিশা ধরে গেছে। আমরা নেমে গেছি, ঠিক আছে বিদায় আজকের মতো, আবার দেখা হবে কোনো একদিন। বন্ধুরা তো দিন পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, আমরা আবার নেক্সট ভিডিও পাবলিশ করার পর।